জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা শুরু করুন। দেখবেন এই পৃথিবীতে আপনার মেকআপটাই সবচেয়ে সুন্দর হবে এবং পরকালেও আপনার মেকআপটাই সবচেয়ে সুন্দর হবে এবং সবার চোখে পড়বে। ফুলকে ভালোবাসলে পাবেন ঘ্রাণ, ইসলামকে ভালোবাসলে পাবেন সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে হবেন আদর্শবান, আল্লাহকে ভালোবাসলে পাবেন দুজাহান। আজান নামাজের আহ্বান, নামাজ বেহেশতের চাবি, বেহেশত পরকালের বাড়ি, পরকাল চিরস্থায়ী, তাই আজান শুনলেই নামাজ পড়তে আসুন। খেয়াল করে দেখুন, পৃথিবীটা একটা ফিল্ম যার ডিরেক্টর হলেন মহান আল্লাহ তাআলা। হিরো হিরোইন হলো মানুষ আর ভিলেন হলো শয়তান, আর ওই ফিল্মটি মুক্তি পাবে কেয়ামতের দিনে। একদিন সাদা কাপড় পরে যেতে হবে অন্ধকার কবরে, সব কিছু পড়ে থাকবে এই দুনিয়াতে। একটু ভেবে দেখুন তো আপনার সাথে কি কি যাবে, তাই আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, তোমার হাত পা তোমার বডির অন্যান্য পার্টসগুলো একে একে তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। খেয়াল করে দেখুন, ওই দিনটাতে যদি আমরা আমাদের কৃতকর্মগুলো ভালো প্রকাশ করতে না পারি, তখন কতটা লজ্জা এবং কতটা ভয়াবহ সাজা হবে। আল্লাহ পাকের চারটি রহমত যা বেশিরভাগ মানুষই কিন্তু অপছন্দ করে। নাম্বার ওয়ান, কন্যা সন্তান। নাম্বার টু, মেহমান। নাম্বার থ্রি, বৃষ্টি। নাম্বার ফোর, রোগ বা অসুস্থতা। বিপদের সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলার দরজা সব সময় কিন্তু খোলা থাকে এবং কেয়ামতের দিনে বেহেশতের দিকে সর্বপ্রথম তাদেরকে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে। হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা। খেয়াল করে দেখুন, গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেবানো যাবে না, কিন্তু মোনাজাতে আপনার চোখের দুফুটো জল দিয়ে জাহান্নামের সম্পূর্ণ আগুন আপনি নিভিয়ে ফেলতে পারেন। তাই দোয়া করতেই থাকুন, একদিন না একদিন আল্লাহ আপনাকে সফলতা উপহার দিবেন ইনশাআল্লাহ। ভালোবাসা কাকে বলে? আল্লাহকে না দেখেও প্রতিটা সেজদাতে অনুভব করেই আমরা, হ্যাঁ এটাই হলো প্রকৃত ভালোবাসা। যদি অন্ধকারকে ভয় পান তাহলে কোরআন পড়তে বসে পড়ুন, একদিন অন্ধকার কবরে কোরআনই আপনাকে আলো দেবে। সেই মেয়েটা সত্যি খুব ভাগ্যবতী যার ভালোবাসার মানুষ মানে তার স্বামী রোজগার কম হলেও চরিত্র এবং ভালোবাসাটা কিন্তু একদমই খাঁটি, তাই না? যৌবনে প্রথম প্রেমটা আল কোরআনের সাথে করুন, আর প্রথম ভালোবাসাটা নামাজের সাথে শুরু করুন। দেখবেন আপনার প্রথম প্রেম এবং প্রথম ভালোবাসাটা সফলতা এনে দিবে এই পৃথিবীতে এবং অবশ্যই আখিরাতের ময়দানেও। রাত যখন গভীর হয়, কেউ ডুবে থাকে পাপে আর কেউ বা তাহাজ্জুদে অস্ত্র ঝরায় পূর্বের গুনাহের মাফে। কি আশ্চর্য, তাই না? আল্লাহর কাছে সেজদায় মাথা নত করুন, আল্লাহ আপনাকে কোনো দিনও পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবে না। সবার মনের ন্যাক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা জানেন, তিনি যেন সবার মনের ন্যাক ইচ্ছাগুলো পূরণ করে দেয় সেই দোয়াটা সবসময় করুন। কি হবে জিমে গিয়ে পেশিবহুল দেহ বানিয়ে যদি ফজরের নামাজ পড়তে ওঠার মতো কোনো শক্তি আপনার না থাকে? বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন? বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো বেঈমানকে চেনার কোনো যন্ত্রই বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারেনি। আল্লাহর দেওয়া প্রতিটি ভালো বা খারাপ সময়কে তার নিয়ামত হিসেবে দেখুন, ইনশাআল্লাহ তিনি আপনার পথ অনেক সহজ করে দিবেন। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুড়ে গড়ে থাকাও কিন্তু অনেক সুখের।
দামি পোশাক পরে কি লাভ হবে, নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখনো নাপাক। ইসলাম ধর্ম কিন্তু এতটা সহজ নয় যে কখনো কোনো সময় কোনো মেসেজ 20 জনকে ফরওয়ার্ড করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। এটা আসলে বড় ধরনের একটা বোকামি এবং এটাও হতে পারে আপনি জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ। তাই কখনো কুসংস্কার, কখনো কোনো না জেনে কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবেন না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবসময়, নিজের দিকে খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন এই পৃথিবীতে যত দিন আপনি বেঁচে আছেন ইসলামকে নিজের মধ্যে করে নিয়ে এবং ইসলামকে সহজভাবে জেনে বাঁচার জন্য সবসময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য এবং মনের মধ্যে সবসময় ভালো চিন্তাগুলো পুষে রাখার জন্য। দেখবেন ইনশাআল্লাহ আপনি একদিন প্রত্যেকটা কাজে আপনার সফলতা পাবে, কেননা তখন আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে রহমত এবং বরকত দান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।